বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে আমরা নাময় শর্ট করতে পারি। অর্থাৎ আমি আজকে যে শর্টিংটা দেখাবো সেটা নাময় শর্ট করে, অর্থাৎ একটা স্টুডেন্টের নেময় শর্ট করে তার আইডি এবং সিজিপিএ এগুলোকে সামঞ্জস্য হিসেবে রাখবে। যেমনটি আমি বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কীভাবে তিন রকমের শর্ট করব। একটা হচ্ছে নামওয়াইজ শর্ট করব, এবং এই নামওয়াইজ শর্ট করার ফলে হবে যে নামগুলো সিরিয়াল অনুসারে থাকবে এবং নামের সঙ্গে সেই নামের রোল এবং সেই নামের সিজিপিএ থাকবে। সো আরও বলেছিলাম যে আমরা এর জন্য একটা ফাংশন তৈরি করব, সেটা হবে নেম শর্ট। নেম শর্ট এই কাজটুকু আমি করব, এবং এই কাজটুকু করার ফলে যেটা হবে যে আমরা এই নেম শর্ট ইউজ করার ফলে যেটা হবে যে আমাদের ডাটাগুলো অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে এবং প্রিন্টও করবে। কিভাবে প্রিন্ট করবে সেটাও আমি বলে দিয়েছিলাম। সো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইনপুট নিব, ইনপুট সিস্টেমটা তৈরি করি। আমি একটা ভয়েড নিচ্ছি ইনপুট, এবং এটা প্যারামিটার হিসেবে স্ট্রাক্ট স্টুডেন্ট সিএসসি 12 স্টুডেন্ট স্টুডেন্ট এই আরটা নিবে, এবং এর মধ্যে আমি ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ইন্টিজার নিচ্ছি আই, 4 আই ইকুয়াল টু 0, আই লেস দেন 10, আই প্লাস প্লাস, স্ক্যানএফ পার্সেন্ট এস। প্রথমে নেম পার্সেন্ট ডি স্টুডেন্ট আইডি পার্সেন্ট এলএফ সিজিপি কমা হবে এখানে স্টুডেন্ট স্টুডেন্ট আই ডট নেম, স্টুডেন্ট আই ডট নেম হবে কারণ এটা হচ্ছে স্ট্রিং। তারপর হবে আমাদের এম পার্সেন্ট দিতে হবে স্টুডেন্ট স্টুডেন্ট আই ডট এস আইডি স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট আই ডট সিজিপিএ। এবং এখানেও আমাদেরকে এম্পারস্যান্ড দিতে হবে, কারণ এটা হলো স্ট্রিং, এটা হলো ইন্টিজার, এটা হলো ডবল। আমরা এখানে সাধারণভাবে একটা প্রিন্ট এফ লিখব। এই প্রিন্ট এফ এখানে লিখবো আমরা যে ইনপুট, দিয়ে আমরা ইনপুট নেওয়া শুরু করলাম। এরপর ইনপুট যেমন নিব আমরা, তেমনি একটা আমরা আউটপুটও তৈরি করি যেটা আমাদের শর্টিং এর শর্টিং করে শর্ট করে আমাদেরকে আউটপুট দিবে। সো সেটা হচ্ছে ভয়েড আউটপুট, এবং এটা প্যারামিটার হিসেবে নিবে একটা স্ট্রাক্ট সিসি 12 স্টুডেন্ট, এই এরাটা আমরা প্যারামিটার হিসেবে নেব, এবং এটা আউটপুট দিবে। আউটপুটের জন্য আমরা নেব ইন্টিজার আই, আমাদের প্রিন্ট করব, মানে প্রিন্ট করে দেই যে আউটপুট।
4 I equal to 0 I less than 10 I plus plus. Printf প্রথমে person s নাম স্পেস দিলাম, ধরলাম যে আমরা যে কাজটা করি যে টেন পয়েন্ট আমি ধরলাম যে টেন ওয়েস দিলাম, তাহলে আচ্ছা তা সমস্যা নেই, তাহলে শুধুমাত্র এসি দিই পার্সেন্ট এস পার্সেন্ট ডি এবং পার্সেন্ট যেটা দেবো হচ্ছে এলএফ, তিনটে কিসের জন্য? প্রথমটা আমাদেরকে প্রিন্ট করবে স্টুডেন্ট স্টুডেন্ট আই ডট নেম, তারপর টাচ করবে স্টুডেন্ট স্টুডেন্ট আই ডট স্টুডেন্ট আইডি, তারপরটা স্টুডেন্ট স্টুডেন্ট আই ডট সিজিপি, তিনটা আসবে এবং আমি এখানে একটা নিউ লাইন দেব, আমি এখানে একটা নিউ লাইন দেব, এই কাজ। সো মোটামুটি আমাদের এই প্রিন্টে কাজ শেষ হয়ে গেল। আমরা যদি এখন ইনপুট দিয়ে এই প্যারামিটার পাঠাই তাহলে ইনপুট নেবে এবং আউটপুট দিলে আউটপুট নেবে। সো আমাদের মেন ফাংশনে প্রথমে কি করতে হবে, ইনপুট নিতে হবে, তারপরে এই নেম শর্ট ফাংশনটা কল করবো, তারপর আউটপুট প্রিন্ট করবো, ব্যাস। তাহলে কি হয়ে যাবে যে প্রথমে আমাদেরকে সাধারণভাবে ইনপুট সিস্টেমটা আমরা যেভাবে নিয়েছি আনশর্টেড অবস্থায় সেভাবে আমরা শো হয়ে যাবে, তারপরে যখন নেম শর্ট ফাংশনটা কল করার পর যখন আউটপুট ফাংশনটা আমরা কল করবো তখন শর্টেড ভ্যালুগুলো দেখাবে। সো এখন আমাদের যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে নেম শর্ট এই ফাংশনটা কল করা, অর্থাৎ এই ফাংশনটা তৈরি করা। সো আমি এখন তৈরি করবো নেম শর্ট ফাংশনটা, ভয়েড নেম শর্ট, এবং এখানেও আমরা যেটা নিব যে স্ট্রু সিডি স্ট্রাক্ট সিএসি টুয়েলভ স্টুডি টোয়েন্টি স্টুডেন্ট। এটা যদি আমরা এখানে কোনো প্যারামিটার হিসেবে নিতে না চাই তাহলে আমাদেরকে এটা গ্লোবাল ডিক্লেয়ার করতে হবে, এবং গ্লোবাল ডিক্লেয়ারটা আমি এখানে না করবো করবো না, আমি এখানে এখানে প্যারামিটার পাঠিয়ে দেখাবো। এখানে যেটা করতে হবে যে সেটা তাহলে এসটিইউ ডিএনটি স্টুডেন্ট, আমি এই এরাটা সম্পূর্ণ এখানে পাঠিয়ে দিলাম। সো এখন আমরা এখানে যেই শর্ট প্রসেসটা চালাবো সেটা হচ্ছে যে বাবল শর্ট, এবং বাবল শর্টের প্রসেসে আমরা জানি আমরা এর আগে দেখেছিলাম বাবল শর্ট করার সময়, শুধু এখানে বলবো যে নামের ক্ষেত্রে কীরকম করে শর্ট করব। আমরা জানতাম যে স্ট্রিং কম্পেয়ার যে ফাংশনটা ছিল সেটা দেখাতো যে প্রথমে যদি স্ট্রিং কম্পেয়ারে আমরা দুটো জিনিস ইউজ করতাম, এসটিআর সিএমপি স্ট্রিং কম্পেয়ার ফাংশনে দুটো স্ট্রিং ইউজ করা হয়, একটা এস ওয়ান একটা এস টু, এটা যে যেভাবে কম্পেয়ার করা হয় সেটা হিসেবে যদি প্রথমটার, এটা তো প্রথম ক্যারেক্টার ওয়াইজ চেক করা হয়, যদি কোনোটার প্রথম ক্যারেক্টার এস ওয়ানের প্রথম ক্যারেক্টারটা যদি এস টু থেকে বড় হয় তাহলে এই ফাংশনটা পজিটিভ মান রিটার্ন করে, এবং যদি এর কোনো ক্যারেক্টারটা শুরু থেকেই কোনো ক্যারেক্টারটা এর থেকে ছোট হয়ে যায় তাহলে নেগেটিভ রিটার্ন করবে, এবং যদি সবগুলো ক্যারেক্টারই সমান আসতে থাকে আসে এবং সেক্ষেত্রে জিরো রিটার্ন করবে। সো আমরা জাস্ট এটাই চেক করব যে যদি এটা পজিটিভ রিটার্ন করে তার মানে এস ওয়ান বড়, আর যদি এটা নেগেটিভ রিটার্ন করে তার মানে হচ্ছে এস টু বড়, আর যদি কোনো জিরো রিটার্ন করে তাহলে দূরে সমান। আমরা জাস্ট এই এটা ইউজ করব শর্ট করার ক্ষেত্রে। সো শর্ট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে দুটো আমাদেরকে ইন্টিজার নিয়ে নিতে হবে, তারপর ফোর আই ইকুয়াল টু জিরো আই লেস দেন টেন নাইন আই প্লাস প্লাস, ফোর জে ইকুয়াল টু জিরো সরি জে ইকুয়াল টু আই প্লাস ওয়ান
j less than 10 j plus plus এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি যখন বাবল শর্ট করেছিলাম তখন বলেছিলাম যে এটা একটা বাবল শর্টের প্রসেস বাবল শর্টে আরো প্রসেস রয়েছে এবং যেটা এটা মূল ব্যাপার হচ্ছে যে এটা প্রচলিত প্রসেস নয় কারণ এই প্রসেসে বাবল শর্ট করা হয় না তবে আমি যেহেতু আমার টিউটোরিয়ালে এই প্রসেসটা দেখিয়েছিলাম সেহেতু আমি এখানে নতুন করে এই প্রসেসটা সম্পর্কে কিছু বললাম না এবং আপনারা যদি অন্য কোনো জায়গায় কোডে দেখবেন যে হয়তো এই প্রসেসটা দেওয়া নেই প্রসেসটা হিসেবটা আলাদা দেওয়া আছে তো সেক্ষেত্রে ঘাবড়ানো কিছু নেই দুটো একই এবং দুটোর কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার বিগ ও এন স্কোয়ার কমপ্লেক্সিটি ব্যাপারটা আমি যখন পরে অ্যালগোরিদম টিউটোরিয়াল শুরু করব তখন বুঝাবো তো এতটুকু মনে রাখি যে আপনারা এই পদ্ধতিও শর্ট করতে পারেন অথবা আপনারা যদি নতুন কোনো প্রসেস শিখে থাকেন সে পদ্ধতিতে আপনি শর্ট করতে পারেন শর্ট যেভাবে করেন না কেন সেটা আপনাদের ব্যাপার সো আমরা এখন এখানে শুধুমাত্র চেক করি যে স্টুডেন্ট আই আর স্টুডেন্ট জে স্টুডেন্ট আই ডট নেম আর স্টুডেন্ট জে ডট নেম এর মধ্যে কোনটা বড় যদি প্রথমটা বড় হয় স্টুডেন্ট আই ডট নেম যদি বড় হয় তাহলে আমরা ইন্টারচেঞ্জ করব তাহলে ইফ str cmp string compare এর মধ্যে হবে স্টুডেন্ট আই ডট নেম কমা স্টুডেন্ট জে ডট নেম এদের মধ্যে যদি কম্পেয়ার হবে কম্পেয়ার হয়ে এটা যদি জিরোর থেকে বড় হয় জিরোর থেকে বড় হয় তার মানে কি আই ডট নেমটা হচ্ছে বড় তাহলে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে ইন্টারচেঞ্জ করতে হবে ইন্টারচেঞ্জ করার জন্য কি করতে হয় ইন্টারচেঞ্জ করার জন্য একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে হয় এখানে আমি টেম্পোরারি সেই ভেরিয়েবলটা নিব টেম্পোরারি ভেরিয়েবল কিছু নিতে হয় সরি টেম্পোরারি ভেরিয়েবল নিতে হয় যে আমরা এখানে যেমন গোটাটাই গোটা স্ট্রাকচারটাই মানে স্টুডেন্টের একটা সম্পূর্ণটাই কিন্তু আমি ইন্টারচেঞ্জ করব স্টুডেন্ট আই ডট নেম যদি বড় হয় তাহলে স্টুডেন্ট আই ডট নেম এর সাথে স্টুডেন্ট জে ডট নেম ইন্টারচেঞ্জ হবে স্টুডেন্ট আই ডট এসআইডির সঙ্গে স্টুডেন্ট জে ডট এসআইডি এবং স্টুডেন্ট আই ডট সিজিপি এর সঙ্গে স্টুডেন্ট জে ডট সিজিপি ইন্টারচেঞ্জটা হবে সেক্ষেত্রে স্টার্ট সিএসসি 12 একটা সম্পূর্ণটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে টেম্প ডিক্লেয়ার করলাম প্রথমে কি করতে হয় টেম্পের মধ্যে আমি স্টুডেন্ট আই এর সবগুলা মেম্বার পাস করব তাহলে টেম্প ডট নেম টেম্পের মধ্যে নেমটা এটা ইকুয়াল টু হবে কি এস টি ইউ ডিই এন টি স্টুডেন্ট আই ডট নেম কিন্তু আমরা স্ট্রিং কিন্তু এভাবে লিখতে পারবো না তো সেক্ষেত্রে কি করতে হবে এস টি আর সিপি ওয়াই স্ট্রিং কপি ফাংশনটা আমাদের ইউজ করতে হবে এবং জাস্ট এখানে একটা কমা দিয়ে দিতে হবে তাহলে কি হবে টেম ডট নেমের মধ্যে স্টুডেন্ট আই ডট নেমটা কপি হয়ে যাবে তারপর আমরা করব কি এসটিআর সরি টেম্প ডট এসআইডি ইকাল টু হচ্ছে এসটিউডিএনটি সরি এসটিউডিএনটি স্টুডেন্ট আই ডট এসআইডি তারপর হচ্ছে টেম্প ডট সিজিপিএ ইকুয়াল টু স্টুডেন্ট আই ডট সিজিপিএ হয়ে গেল আমি জাস্ট এই জিনিসটাই আবার রিপিট করলাম কারণ এবার আমাদেরকে যে কাজটা করতে হবে কপি করতে হবে প্রথমে কি করতে হয় টেম্পের মধ্যে স্টুডেন্ট আইটা নিয়ে আসতে হয় তারপর স্টুডেন্ট আই এর মধ্যে আমরা নিয়ে আসবো স্টুডেন্ট টু স্টুডেন্ট আই এর মধ্যে আমরা নিয়ে আসবো স্টুডেন্ট জে এটা হবে স্টুডেন্ট আই টেম্পে জায়গাগুলো হবে স্টুডেন্ট
স্টুডেন্ট আই ডট হবে স্টুডেন্ট জে ডট। এখানে প্রথমে কি করলাম, আমি টেম্পের মধ্যে স্টুডেন্ট আইটা নিয়ে আসলাম, তারপর স্টুডেন্ট আই এর মধ্যে স্টুডেন্ট জে নিয়ে আসলাম। এবার আমি যে কাজটা করব, যে স্টুডেন্ট জে এর মধ্যে টেম্পটা নিয়ে আসবো, স্টুডেন্ট জে এর মধ্যে আমরা টেম্পটা নিয়ে আসবো। জি এর মধ্যে আমরা টেম্পটা নিয়ে আসবো, বাস করলেই সম্পূর্ণ ইন্টারফেন্সটা হয়ে গেল, অর্থাৎ আমাদের নেম শর্টটা কমপ্লিট। সো মোটামুটি ভাবে হয়তো অনেক প্রকার ইরোর দেখা দিতেই পারে। আমরা এখন জাস্ট কল করি, প্রথমে আমরা কল করবো ইনপুট, এবং এখানে আমরা পাঠাবো স্টুডেন্ট, তারপর নেম শর্ট স্টুডেন্ট, তারপর আমরা আউটপুট, স্টুডেন্ট, তিনটাতে আমরা পাঠিয়ে দিলাম। এবার জাস্ট আমরা এটাকে রান করব। ও রান হয়ে গেছে, তার মানে আপাতত কোনো প্রকার ইরর দেখা যাচ্ছে না এখন প্রোগ্রামের ভিতরে কিছু না থাকলে। প্রথমে আমাদেরকে ইনপুট ফাংশনটা কল করেছে, ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য আমি গত পর্বে মানে ইনপুটের জন্য আমি যে অনেকগুলো ইনপুট তৈরি করে রেখেছি, আমি জাস্ট এগুলো এখানে পেস্ট করব। এডিট পেস্ট, পেস্ট হয়ে গেছে। এবার আমরা এটা চাপলে আউটপুট শো করবে। দেখুন এই যে আউটপুটটা কীভাবে শো করেছে, দেখুন ওভি এ ওয়াই শর্ট হয়েছে, এ তারপর এইচ তারপর জি তারপর এম তারপর এস, এভাবে শর্ট হয়েছে। এবং তার সঙ্গে তাদের নাম এবং সিজিপিটাও শর্ট হয়েছে। সিজিপি আমি দুই ঘর পর্যন্ত রাখি। দুই ঘর পর্যন্ত রাখতে গেলে কি করতে হবে, আমরা যেখানে প্রিন্ট করেছি সেখানে পার্সেন্ট পয়েন্ট টু দিতে হবে। তাহলে আমি আবার এটাকে রান করি, এডিট পেস্ট, এই যে দুই ঘর পর্যন্ত এসেছে। এত বড় কোড বিনা ইরোরে রান করাটা অনেক আনন্দের ব্যাপার। আমি এই কোডটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনারা এই কোডটিও পারলে ডাউনলোড করে দেখবেন, যদি কোনো সমস্যা হয়, কোথায় সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারবেন। সো কীভাবে নেমওয়াই শর্ট করা যায় সেটা আমি দেখালাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে, পরের টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে আমি আইডিওয়াস এটাকে শর্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।